যশোরের শর্ষায় আধুনিক পদ্ধতিতে মালচিং ব্যবহার করে শশা চাষে সফলতা পেয়েছেন এক তরুণ। লেখাপড়ার পাশাপাশি তিনি 2 বিঘা জমিতে হাইব্রিড শশা চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। তার এই সফলতা দেখে এই চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেকে। বেনাপোল থেকে রাসেল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে বড় বড় শশা দেখে অবাক হচ্ছেন কৃষক ও এলাকাবাসী। আধুনিক পদ্ধতিতে মালচিং ও মাচা ব্যবহার করে অসময়ে এমন হাইব্রিড শশা চাষ করে ভাগ্য বদলেছেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মঞ্জুরুল আহসান। লেখাপড়ার পাশাপাশি মাত্র 2 বিঘা জমিতে শশা চাষ করে তিনি ব্যাপক সফলতা পেয়েছেন। তার এই চাষ পদ্ধতি ও ব্যাপক ফলন দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় অনেকে। আমি আছি পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করি, এখানে কাজ করে আমার নিজের সংসার চালাই। ভুঁই থেকে বিক্রি হয়ে যাচ্ছে, এত পরিমাণ শশা আমার জীবনে কখনো দেখিনি। আমি নিজে এটা করার চেষ্টা করব ভবিষ্যতে, এবং সে অনেক লাভবান হয়েছেন, আমিও যেন লাভবান হই এই জন্য এই বিষয়টা করব। আমি এইখানে 2 বিঘার উপরে শশাটি চাষ করেছি। বর্তমান গাছের যে অবস্থা এবং ফলন দেখছি, আশা করি আজ সেখান থেকে আমি ভালো একটি বেনিফিট পাবো। এই পর্যন্ত আমার খরচ হয়েছে 2 বিঘাতে 90,000। আমি আশা করছি অনেক বেশি প্রফিট পাবো, এখান থেকে 3 গুণেরও বেশি অধিক প্রফিট পাবো। এই তরুণ উদ্যোক্তাকে সহায়তা করছে উপজেলা কৃষি বিভাগ, তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি অফিসের এই কর্মকর্তা। এবং আমরা কৃষি বিভাগ সবসময় কীভাবে নিরাপদ ফসল উৎপাদন করবে সেই ব্যাপারে মঞ্জুল আহসানকে আমরা সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং আমরা আশাবাদী ভবিষ্যতে তিনি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে এবং তার দেখাদেখি শিকারপুর গ্রামের অনেক কৃষক শশা সহ উচ্চমূল্য ফসল লাভাতে আগ্রহ প্রকাশ করছে। শার্শার মাটি কৃষি উপযোগী হওয়ায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। এমন আরও তরুণ উদ্যোক্তা কৃষিতে ভূমিকা রাখতে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।